আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল ইকরাম টিভির দর্শক যে যেখানে আছেন, আমার আলোচনা শুনছেন, সবাই সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এক মাস সিয়াম সাধনার পরে মুসলিম জাহানে নেমে আসে অবারিত আনন্দের বার্তা। অসংখ্য অগণিত লক্ষ কোটি মুসলমান আনন্দ উৎসবে ভাসতে থাকে। সেই ঈদ সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ঈদ অর্থ ঈদুন, আরবি শব্দ অর্থ ফিরে আসে, ঘুরে ঘুরে আসে। যেহেতু ঈদ প্রতি বছর ঘুরে ঘুরে আসে, তাই এর নাম হচ্ছে ঈদ। এর আমরা বাংলা অর্থ করে থাকি উৎসব, আনন্দ। ঈদুল ফিতর, ফিতর অর্থ ভেঙে দেওয়া, অর্থাৎ ঈদুল ফিতর মানে রোজা ভঙ্গ করার উৎসব। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই ঈদের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। পৃথিবীতে সেই আদিকাল থেকে যত জাতি এসেছে, সবাই মাঝে বাৎসরিক ঈদ, ঈদের খুশি ছিল, তারাও বৎসরে দুই একটা ঈদ পালন করত, আনন্দ উৎসব করত। যেমন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার সন্তানেরা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া কবুলের দিনে, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার অনুসারীরা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নমরুদের সেই হুতাশন থেকে, অগ্নিকুণ্ড থেকে নাজাত পাওয়ার দিবসে, এরকমভাবে ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম মাছের পেট থেকে উদ্ধারের দিনে, এবং এরকমভাবে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার অনুসারী উম্মতেরা মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মুক্তির দিনে, অর্থাৎ ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়ে গেলেন, এবং ফেরাউন সদল বলে পানিতে ডুবে মরল, সমুদ্রে ডুবে মরল, ওই নাজাত দিবসকে তারা ঈদের দিন, খুশির দিন হিসাবে পালন করত। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতেরা তার জন্মদিবসে, এবং আকাশ থেকে খাবারের খাঞ্চা নাজিল হওয়ার দিনে তারা ঈদ উৎসব পালন করত। এরকমভাবেই আরব দেশে বিভিন্ন সংস্কৃতি ছিল, তারাও ঈদ উৎসব পালন করত। বিশেষ করে মদিনায় যারা ছিল, মদিনাবাসী পারসিকদের প্রভাবে তারা দুইটা ঈদ উৎসবের দিন পালন করত। একটা শরতের পূর্ণিমায় তারা মেহেরজান, হ্যাঁ নেইরোজ, হ্যাঁ নেইরোজ নামে একটা উৎসব পালন করত, এবং তারা এই বসন্তের বসন্ত যে পূর্ণিমা, এই পূর্ণিমায় তারা মেহেরজান নামে আর একটা উৎসব পালন করত। এই দুইটা উৎসব এই মদিনায় ছিল, একটা নাইরোজ আর একটা মেহেরজান, এই দুইটা উৎসব তারা পালন করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখলেন যে তারা এই উৎসব পালন করছে, এই দুইটা উৎসব, এবং সেখানে তারা আনন্দ উৎসব করতো, নাচ গান করতো, মদ পান করতো, ইত্যাদিতে অনেক কিছুই তারা করতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিষেধ করলেন যে না, তোমরা এটা করো না, বরং আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য এর চেয়ে দুইটা উত্তম উৎসবের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, সেটাই তোমরা করবে। যেমন আল্লাহ নবী বলেছেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রান মিন ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এর চেয়ে উত্তম দুইটা খুশির দিন, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর নির্ধারণ করেছে। হাদিস আবু দাউদ মিশকাত শরীফ হাদিস নম্বর 1439। কাজেই এই সেখান থেকেই আমাদের এই মুসলিম জাহানে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদের জন্য এই ঈদ উৎসব, এই বাৎসরিক ঈদ আমাদের জন্য প্রচলন হলো। বন্ধুরা, আমার অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ঈদের যে একটা বৈশিষ্ট্য, ঈদের যে মূল কারণ, ঈদের যে একটা বৈশিষ্ট্য রয়েছে আলাদা মুসলিম জাহানে, সেই কোরআন হাদিস অনুযায়ী, সেই কোরআন হাদিসের রীতি অনুযায়ী, রসুলের সুন্না অনুযায়ী ঈদ উৎসব আমাদের দেশে এখন অনেকটা বিলুপ্ত হতে যাচ্ছে। অনেক করণীয় ঈদে আমাদের জন্য রয়েছে,
ঠিক আমাদের দেশে অনেক অপসংস্কৃতি বিজাতীয় অনুসরণে ঈদকে আমরা এখন অন্যভাবে পালন করার চেষ্টা করছি। তা শুন, ঈদের ভিতর অনেক সুন্নাত রয়েছে, অর্থাৎ অনেক করণীয় রয়েছে, সে করণীয়গুলো কিছু আলোচনা করি। ঈদের চাঁদ যখন উঠবে তখন মুসলমানদের করণীয় হচ্ছে ঈদের চাঁদ সৎ চোখে দেখা এবং দোয়া পড়া। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, এখন আমরা টিভি এবং রেডিও, তারপরে নেট এবং বিভিন্নভাবে সেটাকে এই ঈদের চাঁদের খবর প্রাপ্তির জন্য চেষ্টা করছি। অথচ আল্লাহ নবী বলছেন, সোমু লি রুয়াতিহি ওয়াফতিরু বি রুয়াতিহি, রোজা পালন করো তোমরা চাঁদ দেখে এবং ভঙ্গ করো চাঁদ দেখে। কিন্তু আমরা এটা করি না, এটা আমাদের করণীয় কাজ, এটা আমাদের করা উচিত। নিজেদের চোখে তা আমাদের ঈদের চাঁদ দেখতে হবে, সুপ্রথমে এটা আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে। ঈদের দিন সকাল যখন আসে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ঈদগায় যাওয়ার আগে ফেতরা আদায় করে দেওয়া। আল্লাহ নবী বলছেন, ওয়ামারাহান তুয়াদ্দা কবলা খুরুজিন নাসি ইলা সালাত, মানুষ ঈদগায় যাওয়ার আগে তার ফেতরা দিয়ে দিতে হবে, তা যদি না দেয় তাহলে পরে দিলে তার ফেতরা আদায় হবে না। ঠিক এরকমভাবে সুন্দর করে গোসল করবে, ওজুর করবে, পবিত্রতা অর্জন করবে এবং কিছু খানাদানা করে তাকবীর দিতে দিতে ঈদগাহের দিকে রওনা হয়ে যাবে। যে পথে যাবে ফেরার পথে পথ পরিবর্তন করবে, তাকবীর দিতে দিতে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তাকবীরের কথা বলছে। তাকবীর কিভাবে দেবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে ঈদগাহে যাবে এবং ঈদের নামাজ আদায় করবে। ইমাম সাহেব ঈদগাহে ঈদের নামাজ আদায় করবে। ঈদের নামাজ মসজিদে নয়, বরং খোলা মাঠে, কোনো সমস্যা না হলে, কোনো ওজন না থাকলে খোলা মাঠেই ঈদের নামাজ পড়াটা এটাই সুন্নাত। কোনো কারণ ছাড়া মসজিদে নামাজ পড়াটা, ঈদের সালাত আদায় করাটা এটা সঠিক নয়। হ্যাঁ, ইমাম সাহেব প্রথমে সালাত আদায় করবেন এবং তারপরে তিনি খুতবা দিবেন এবং এক খুতবাই দিবেন। অনেক বন্ধুরা জুমার অনুকরণে তারা দুইটা খুতবার কথা বলেন, কিন্তু না, দুইটা খুতবা নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুতবাই দিয়েছেন, কাজী একটা খুতবা দিবে। আর যে ইমাম সাহেব যেটা করবেন সেই করণীয়ের ভিতরে একটা হয়েছে, বারো তাকবীরে ঈদের সালাত আদায় করবে, বারো তাকবীরে ঈদের সালাত আদায় করবে, ছয় তাকবীরে নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারো তাকবীরে ঈদের সালাত আদায় করতেন। এটা আব্দুল্লাহ বিন আমর বিন আস থেকে বর্ণিত, তিনি বলেন, কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইদাইন সাবান ফিল উলা ক্বাবল আল কিরাত ওয়া খামসান ফিল আখিরাত ক্বাবল আল কিরাত। হাদিসটা রয়েছে আবু দাউদ শরীফের 1551 এবং 1552 নম্বর হাদিস। কাজী এটাই আল্লাহ নবী থেকে সহি সূত্রে মারফু হাদিস, এটাই পাওয়া যায়। এছাড়া ছয় তাকবীরের যে কথা বলা হয়ে থাকে, ছয় তাকবীর যেটা আমাদের দেশে প্রচলন আছে, এর জাল জৈব মৌজু কোনো হাদিসই পাওয়া যায় না। ছয় তাকবীরে ঈদের নামাজের কোনো হাদিস পাওয়া যায় না। শুধুমাত্র একটা হাদিস রয়েছে, সেটা ছয় তাকবীরে নয়, বলা হয়েছে কাল জানাজার মতন, চার তাকবীরে জানাজার মতন, তাহলে ছয় তাকবীরের কোনো হাদিসে নয়, এবং সেটাও অত্যন্ত দোষণীয় এবং সেটা মওকুফ, ইবনে মাসউদ তামাত মওকুফ, সেটা মারফু হাদিস নয়। কাজেই আমাদের বারো তাকবীরে ঈদের সালাত আদায় করা উচিত। আসুন, আমরা আজকে এই ঈদের সালাত আদায় করতে গিয়ে অনেক সময় আমরা বেজাতীয় অনুসরণে আমরা মানুষকে সম্বোধন করে থাকি, অনেক কাজ করে থাকি, যেমন গান বাজনা, পটকাবাজি, আতেশবাজি, আমাদের ছেলের আতেশবাজি পটকাবাজি করে থাকে, বিভিন্ন গান বাজনার ব্যবস্থা করে, সিনা নাটক থিয়েটারের ব্যবস্থা করে, এটা সম্পূর্ণ নাজায়েজ। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে আমাদের সেটা আলো তাকবীর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে সূরা বাকারায় বলছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন। মাহে রমজান শেষে ঈদের নামাজ, ঈদের উৎসব যখন আসবে তখন তোমরা আল্লাহর প্রদর্শিত পথে, আল্লাহ যে তোমাদেরকে হেদায়ত করেছে সেজন্য তোমরা আল্লাহর তাকবীর পাঠ করবে আর শুকরিয়া আদায় করবে, যে আল্লাহ তোমাদেরকে যে হেদায়ত দান করেছেন, তোমাদেরকে যে এক মাস সিয়াম সাধনার তৌফিক এনায়ত করেছেন, তারপরে ঈদে সুস্থতার সাথে ঈদ উৎসব পালনের মতন তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, কাজে তোমরা শুকরিয়া আদায় করবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের দেশে অনেক অপসংস্কৃতি বিজাতীয় পদ্ধতিতে অনেক কাজ করা হয়, যেটা সুন্নাত বিরোধী, যেটা সম্পূর্ণ নাজায়েজ, যেটা সম্পূর্ণ বেদাত,
এরকম আমরা ঈদগাহে যাই, সেখানে মুসাফা করি, কোলাকুলি করি। কোলাকুলি করা এটা ঈদের কোনো সুন্নাত নয়, বরং পরস্পর সম্বোধন করবে, ঈদ মোবারক বলবে না, এটা ঈদ মোবারক বলাটা সুন্নাত নয়। বরং কি বলবে, বলবে তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকা, একজন আরেকজনকে দেখলে সম্বোধন করবে তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকা, আল্লাহ আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে এবং তোমাদের পক্ষ থেকে আল্লাহ এই ঈদকে, এই উৎসবকে এবং পিছনে এই সিয়াম সাধনাকে আল্লাহ কবুল করে নিক, এটাই বলবে। কাজেই এরকমভাবে আমাদের দেশে যে নিয়াম, যে কালচার, যে কৃষ্টি রয়েছে, যে ঈদে অপচয় করা, ঈদে অনেক অপচয় আমরা করে থাকি পোশাক ক্রয়ের ব্যাপারে, পোশাক এই বিভিন্ন নায়ক নায়িকা, তারপরে খেলোয়াড়, এরকম এরকমভাবে বিশিষ্টজনের অনুসরণে কিছু পোশাক আদি আমাদের সমাজে, আমাদের আমাদের যারা বস্ত্রশিল্প আছে, এই বস্ত্রশিল্পের বা কাটিং মাস্টার আছে, তারা এটা বাজারে ছেড়ে দেয়। এইগুলো কেনার জন্য যেটা অত্যন্ত ন্যাকেট, যেটা অত্যন্ত অশ্লীল, যার ভিতরে রয়েছে ডেঙ্গু, যার ভিতরে রয়েছে মাজাকালি, যার ভিতরে রয়েছে মুনাসা, যার ভিতরে রয়েছে পাখি জামা, পাখি জামা না হইলে ঈদে হবে না। এই স্ত্রী স্বামীর কাছে বায়না ধরেছে, তাকে পাখির জামা কিনে দিতে হবে, পাখির জামা কিনে দিতে পারছেন না, গণ্ডগোল এমন পর্যায়ে গিয়েছে, তাদের মতবিরোধ এমন পর্যায়ে গিয়েছে যে স্বামী স্ত্রীকে হত্যা করেছে, এমন ঘটনাও বাংলাদেশে ঘটেছে। না, ঈদের পোশাক নতুনই হতে হবে এমন নয়, আমাদের দেশে কৃষ্টি কালচার ঈদে নতুন পোশাক হতে হবে এমন কথা তো হাদিস শরীফে নাই। বরং তোমার যা আছে, তোমার যেই সুন্দর পোশাক আছে, সেই পোশাকের ভিতর যেটা সুন্দর সেটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা দিয়ে ঈদ করবে। যদি তোমার সেরা ফাড়া জামাও থাকে, এর চেয়ে ভালো জামা নাই, তো এটাকে একটু সেলাই করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঈদ করবে। ঈদের জন্য প্রতি বছরে নতুন জামা হতে হবে। চল্লিশটা শাড়ি আছে, চল্লিশটা থ্রি পিস আছে, তারপরে আবার 41 নম্বরে আবার থ্রি পিস লাগবে, 20,000 টাকা দিয়ে বা শাড়ি লাগবে, এমনটি কথা তো হাদিসে নাই। বরং এটা অপচয়, এই অপচয় না করে এই পয়সাটা দিন, দিন মজুর যারা আছে, দরিদ্র অনাথ যারা আছে, না খেয়ে থাকে ঈদ করতে পারে না, তাদেরকে দিয়ে দেওয়াটা সওয়াবের কাজ। কাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সে কথাই বলছে। কাজে বন্ধুরা আমার, এই ঈদের পোশাকের অপচয় থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা, কারণ যারা ইসরাফকারী, যারা অপচয়কারী, তারা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান আল্লাহর অকৃতজ্ঞ। কাজে আমরা এই অপচয়ে যাব না। এরকমভাবে আমরা ঈদগাহে আসব, ঈদগাহে আসে এই ঈদগাহের কিছু নিয়মকানুন যেমন আছে, আসে সুস্থতার সাথে ধীরে স্থিরভাবে বসবো, খুতবা শুনবো এবং ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো। এবং ঈদের পরের আরও একটা সুন্নাত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের খুতবা দেওয়ার পরে এরপর মহিলাদের কাছে যাইতেন এবং তাদেরকে ওয়াজ নসিহাত করতেন, উপদেশ বাণী দিতেন এবং তাদেরকে দান সৎকার কথা বলতেন। হ্যাঁ, আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি তখন দেখতাম যে মহিলারা গলায় এবং কানে হাত দিচ্ছে, তাদের কানের অলঙ্কার, কানের ফুল এবং নাকের দুল, কানের ফুল খুলে বেলালের কাছে দিয়ে দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল তখন ঈদ শেষে বাড়ির দিকে ফিরতেন। আমাদের দেশে দেখা যায় যারা রোজাদার তারা পিছের কাতারে, আর যারা রোজা রাখে নাই তারা সামনের কাতারে। বন্ধুরা আমার, বলতে চাই, কুকুরের জন্য কোনো ঈদ নয়, কুকুরের জন্য কোনো ঈদ নয়, যারা রোজা থাকে নাই তারা কুকুরের চেয়ে উত্তম কোনো ব্যক্তি নয়। কাজেই বলবো, হিন্দুদের যেমন ঈদ নাই, ঠিক এরকমভাবে যারা বেরোজাদার, রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, তাদের জন্য ওই ঈদগাহে গিয়ে, আগের কাতারে তো দূরের কথা, ঈদগাহে তাদের স্থান হওয়ার কথা না। আল্লাহ নবী ঈদুল আজহায় তো বলেছেন যে খবরদার, তারা যেন ফালা ইয়াকরাবানা মুসাল্লানা, তারা যেন আমার মুসল্লায় না যায়, তারা যেন আমার ঈদগাহে না যায়। যারা সালাত আদায় করে না তারা তো মুসলমানই না, তাদের জন্য তো ঈদ না। ঈদ তো ঈদের খুশি, আনন্দ, উৎসব, এটা তো মুসলমানের জন্য। যারা রোজা থাকে নাই তাদের জন্য ঈদে যাওয়াটা ঠিক নয়। বরং এখন দেখা যায় যে যারা রোজা থাকে না, যারা নামাজ পড়ে না, তাদের ঈদের চোটটা অনেক বেশি। আমাদের দেশে যেমন বলে থাকে যে ঈদ হচ্ছে ধনীদের জন্য আর রোজা ইবাদত বন্দিগি এটা হচ্ছে গরিবের জন্য, এমনটি অবস্থা, তা নয়। ঈদের খুশি আনন্দ এক পাশ, শ্যাম সাধনার পরে ঈদের আনন্দ উৎসব একমাত্র রোজাদারের জন্য, নামাজি রোজাদারের জন্য, তারাই সামনের কাতারে থাকবে। বরঞ্চ বন্ধুরা আমার, অনেক সমাজে আছে ওই সামনের কাতারে বসলে জানে যে সে সালাত আদায় করে না, সে শ্যাম সাধনার করে না, তাকে বলছে যাও পিছনের কাতারে যাও,
একার বাড়ি চলে না গেলে অন্তত পিছনের কাতারে যেতে হবে। আমারও সেটা অনুরোধ যে যারা জানেন যে সিয়ামে এই সিয়াম ফরজ, এই ফরজ তারা আদায় করে নাই, তাদেরকে সামনের কাতারে নয়, তাদেরকে টেনে হেসে পিছনের কাতারে দিয়ে তারপরে ঈদের নামাজ ইমাম সাহেব পড়বে। কিন্তু ইমাম সাহেব এটা পারবে না, ঈদের যে কমিটি রয়েছে তাদেরই এটা করতে করতে হবে। আসুন আমরা এই ঈদের সঠিক মশলা মশাইল জেনে তারপরে ঈদে দোষহীন ভালো কিছু আনন্দ উৎসব ছেলেপিলারা করতে পারে, সেটা হচ্ছে তারা নির্দোষ খেলাধুলা করতে পারে, শারীরিক কসরত, হ্যাঁ তারা তীরন্দাজি, আগে ছিল তীরন্দাজি, ঘোড়সওয়ার, এগুলা এখন সেটা না হলে খেলাধুলা তারা করতে পারে, শরীর চর্চার জন্য কিছু খেলাধুলা তারা করতে পারে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের দেশে ঈদ পুনর্মিলানির নামে অবাধ মেলামেশা, যুবক যুবতীদের পোশাক পরে বিভিন্ন রঙে রংবেরঙের অশ্লীল পোশাক পরে তারা তারপরে মাঠে ঘাটে এখানে সেখানে বেরিয়ে যায়, মনে হয় যেন এটা একটা মেলা, এটা একটা মেলা, মেলার উৎসব তারা পালন করছে, এটা বর্জনীয়। এই বেহায়াপনা অশ্লীলতা সমাজ থেকে বর্জন করতে হবে, ঠেকাতে হবে। এই জন্য সমাজপতি যারা আছে তাদেরকে বলবো যে আপনারা এই বেহায়াপনা অশ্লীলতাকে সম্পূর্ণ রুখে দেবেন এবং এই বেহায়াপনা অশ্লীল মুক্ত ঈদ উদযাপনের জন্য চেষ্টা করবেন। বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে বলতে চাই যে সমাজপতি যারা আছেন তারা এইগুলো খেয়াল রাখবেন এবং এটাকে প্রতিরোধ করবেন। যেগুলো আছে আমাদের দেশে যে নিয়মকানুন আছে, অর্থাৎ বৈধ যে নিয়মকানুন সুন্না, ভালো খাবার দাবার ব্যবস্থা করা, আত্মীয় স্বজনের আপ্যায়ন করা এবং দেশবাসী এবং যারা প্রতিবেশী রয়েছে তাদেরকে আপ্যায়ন করা সুন্না আছে, সেই হিসাবে এইগুলো করবে। কিন্তু নাজায়েজ কোনো কামের ভিতর যাবে না, কাজের ভিতর যাবে না, তাহলে ঈদ সঠিকভাবে হবে না। আমাদের দেশে ঈদ এখন অন্যরকম হয়ে গেছে, তা থেকে আমাদের ফিরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে মশলা মশাইল জেনে কোরআন হাদিস বুঝে ঈদ পালন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।